প্রিয় দর্শক, আজ আমরা নাকিব নামটি সম্পর্কে জানব। এটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ এবং রাখা যাবে কিনা সে সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিটি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ, অর্থ আল্লাহর বান্দা ও আব্দুর রহমান, রহমানের বান্দা, সহি মুসলিম। এছাড়াও মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন নাকিব নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, নাকিব নামটি একটি ইসলামিক নাম। এটি সম্ভবত আরবি ভাষার শব্দ। এটি ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা সম্ভব হলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাকিব নামের অর্থ হচ্ছে প্রতিনিধি কিংবা নেতা। নাকিব নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ নাকিব, নাকিব হাসান, আবদুল্লাহ আল নাকিব, নাকিব ইসলাম ইত্যাদি। আপনার নবজাতকের নাম চূড়ান্ত করার আগে স্থানীয় ইমামের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, ভিডিওটি নাকিব নামের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।